ঐক্য জনসভা। তাহলে প্রশ্ন হলো, একটু আগে কারি নুরুজ্জামান সাহেব অত্যন্ত সুবক্তা, এত স্বল্প সময়ে তার বক্তব্য হয় না, এবং আরেকজন সুবক্তাও যিনি আপনাদের অত্যন্ত কাছের এবং প্রিয় মানুষ মুফতি মোহাম্মদ নাজমুল হক, তিনি আমার পরে বলতে উঠবেন, তার মূল্যবান বক্তব্য আমিও মন দিয়ে শুনব। সুতরাং এরই মাঝখানে আমি দুটো একটি কথা বলবো, যে বক্তব্য একটু আগে রেখে গেলেন তারই রেস্ট এনে। আচ্ছা, আমরা এখানে সমবেত হলাম কেন? ঐক্য এবং শান্তি তাহলে কি কোথাও বিঘ্নিত হয়েছে? কেন আজকে জমিয়ে তুলেমায় হিন্দের সমস্ত সদস্যকে আবার একজোট হয়ে ঐক্য এবং শান্তির কথা স্মরণ করিয়ে দিতে হচ্ছে? একটা দিন আপনাদের ইতিহাস ঘাঁটবেন যখন পরাধীন ভারতবর্ষে মানুষের উপরে চলছে চরম নিপীড়ন, মানুষ যখন অত্যাচারিত, মানুষ যখন লাঞ্ছিত, তখন ভারতবর্ষের বুকে কতকগুলি ধর্মীয় মনোভাবাপন্ন ছাত্র কিন্তু সেই অন্যায় এবং অত্যাচার দেখে ধর্মীয় বইয়ের মধ্যে মুখ গুজে বসেছিলেন না, সামাজিক কাজ করবার জন্য তারাও কিন্তু তীব্র প্রতিবাদ করেছিলেন। কিন্তু সেই প্রতিবাদ ছিল কাদের বিরুদ্ধে? সেই প্রতিবাদ ছিল আমাদের এক বিদেশি বেরিয়া শক্তির বিরুদ্ধে। তাহলে বিদেশি বেরিয়া শক্তির কাছ থেকে ভারতবর্ষকে উদ্ধার করবার জন্য জমিয়ে তুলেমায়ে হিন্দের এই যে ছাত্র, তাদের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এলো স্বাধীন ভারতবর্ষ, তারা আবার ধর্মীয় লাইনে ফিরে গেল, কিন্তু কি চুপ করে বসে থাকার সুযোগ আছে? হয়েছিল ঠিকই, কিন্তু তিনি কি বললেন যে আমরা নিজেদের মধ্যে থেকে সামলে নিয়েছি, এইটাই হবে আমাদের মূল মন্ত্র, এইটাই হবে আমাদের আসল উদ্দেশ্য। আজকে একই দিনে উত্তরপ্রদেশে লিঞ্চিং হচ্ছে, গণপ্রহার হচ্ছে, এক জায়গায় মারা গেছে মুসলমান। আপনারা শুনেছেন নিশ্চয় যে তিনি একটা মৌলানা সাহেব, তিনি একটা মাদ্রাসায় পড়াতেন, তিনি সামান্য রেল স্টেশনের পাশে এক বাদানুবাদে জড়িয়ে গিয়ে মৃত্যুবরণ করলেন। অন্যদিকে আরেক জায়গায় যিনি মারা গেলেন তিনি রাম মাধব। তাহলে গণপিটুনি গণপিটুনি, এক জায়গায় মারা যাচ্ছে মুসলমান, আপনি সবাইকে ধরে ধরে বললেন দেখছো মুসলমান মারা গেছে, আবার একজন বলছে দেখছো হিন্দু মারা গেছে, না ব্যাপারটা নয়, মানুষ মারা গেছে, এবং পদ্ধতিটা হচ্ছে মারাত্মক খারাপ পদ্ধতি। সুতরাং এই সমস্ত বিষয়ের উপরে আমাদেরকে সজাগ থাকতে হবে, মানুষকে সজাগ করতে হবে, এই কাজ করতে হবে। তাহলে আমি আর একটা বিষয়ের উপরে শুধু বলবো বলে আমি অপেক্ষা করব, আমাদের এই যে জমিয়ত উলামায়ে হিন্দের মুর্শিদাবাদ জেলার সম্পাদক মাননীয় মুফতি মোহাম্মদ নাজমুল হক বলবেন, এবং তিনি সমস্ত দিককে কভার করে বলবেন। কিন্তু আমার অনুরোধ, আপনারা যদি সংখ্যায় কম হন আপনাদের কথা কেউ শুনবে? আপনারা হ্যাঁ কি না বলুন, শুনবে? তাহলে সংখ্যাটা বাড়াতে হবে। তো প্রচুর সংখ্যক মানুষ যদি আমাদের মতাদর্শে বিশ্বাস করে, জমিয়ে তুলেমায়ে হিন্দের মতাদর্শে বিশ্বাস করে, তারা যদি একটা বিশাল বড় সংগঠন সারা ভারতবর্ষ তৈরি করতে পারে। কিন্তু আমরা যেহেতু এখানে মুর্শিদাবাদে বাস করি, আমি জমিয়ত এর ভালো চাই, ভালো দেখতে চাই, সেই হিসেবে বলতে চাই, আজকে যদি সমস্ত কিছুর উপরে আমরা তাদের বক্তব্যকে আমরা উপস্থাপন করতে পারি, তাহলে আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে। এটা ঠিক তো? তাহলে আগামী দিনে বেশি বেশি সংখ্যার মানুষকে এই ধর্মীয় যে সংগঠন, এই সংগঠনের পতাকা তলে এক করবার শপথ নিয়ে
আজকে ফিরে যেতে হবে। এবং ভারতবর্ষের যে জিনিসটি আজকে ভারতবর্ষকে পিছিয়ে দিচ্ছে, সমস্ত জাতিতে জাতিতে বিভেদ ঘটিয়ে দিচ্ছে, সেই বিভেদের ফাটলটাকে মেরামত করে ঐক্য এবং শান্তিকে বজায় রাখতে হবে। আপনারা এখানে আসবার যে সুযোগ করে দিয়েছেন তার জন্য আমি এই জমিয়ত উলামায়ে হিন্দের দমকল শাখার কাছে আমি কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞ জানিয়ে এই সংগঠনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আপনারা সবাই ভালো থাকুন। আগামী দিনে ভারতবর্ষকে সুন্দর সুষ্ঠুভাবে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা নিয়ে আমরা এগিয়ে যাব। এই কথা বলে সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।